आज के आपनादेर साथे लाउएर खोशार दारुण एक रेसिपि शेयर करब। काउके बोले ना दिले किन्तु बुझतेई पारबे ना जे एटा लाउएर खोशा दिए बानानो, भीषण मजार और चटपटा स्वादेर। तो एखाने आमी लाउएर खोशागुलोके फेले ना दिए एभाबे ब्लेंडारे ब्लेंड करे निब। एटी लाउटा भीषण कचि छिलो और एटार जोन्नो किन्तु এই রেসিপির জন্য অবশ্যই লাউটা যেন কচি হয় সেটা খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না। তো ব্লেন্ডারে আমি একদমই মিহি করব না, এরকম থেতো করে নিব। কিছুটা হালকা আস্তও থাকবে, তাতে কোনো সমস্যা নেই, বরঞ্চ খেতে খুব ভালো লাগে। এবার এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন, সাথে 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, ताते बेकिंग सोडाओ दिए दिलाम 1 टीस्पून। आपनारा चाइले शिलपाटायो थेतो करे निते पारेन, ब्लेंडारे जोदि ना थाके बासाय सेई क्षेत्रेओ होबे, कोनो समस्या नेई। आर साथे दिए दिएछि चालेर गुड़ी 3 থেকে 4 टेबिल चामच। एबार दिएछि 1/2 टेबिल स्पून रसुन बाटा, आदा बाटा, जीरा बाटा, हलुदेर गुड़ो, धनियार गुड़ो आर परिमाण मतो लवण, पेंयाज एबं काँचामरिच कुचि। এবার সব কিছু একসাথে মাখিয়ে নিব। এটাতে পানি দেওয়ার প্রয়োজন নেই, যদি প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে আগে ভালোভাবে এভাবে শক্ত হাতে মাখিয়ে নিতে হবে, যেন মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। আবার অতিরিক্ত মশলাও দেওয়া যাবে না, তাহলে গন্ধটা কিন্তু একটু কটু লাগতে পারে। ঠিক এরকম টেক্সচার চলে এলে বুঝতে হবে যে আপনার ডোটা একদম রেডি। এবার প্যানে तेल गरम करे ताते एरकम बड़ा शेप दिए दिच्छी। सबगुलो एभाबे आमी एके एके दिए दिब। देया होये गेले एक पीठ एरकम लालचे करे भेजे निते होबे। आर ठीक उल्टानोर समय एभाबे चामचटा दिए चेपे चेपे दिते होबे, जेन भितरटा खूब भालोभाबे भाजा होये जाय। देखतेई पाच्छेन आमी जतक्षण एभाबे चेपे चेपे दिएछि ठीक एरकम लालचे करे भेजे निते होबे। भाजा होये गेले भालोभाबे आमी तुले निब तेलटा झरिए। आर खेयाल राखते होबे चूलार आँचटाके जेन खूब बेशी हाईओ ना हय, आबार खूब बेशी लोओ ना हय। एखाने आमी बेकिंग सोडाटा यूज करेछि जेन एटा अनेकक्षण मुचमुचे थाके। এটা কিন্তু আপনারা সকালের নাস্তায়, বিকেলের নাস্তায়, গরম ভাতের সাথে, মেহমানদের আপ্যায়নে খুব দারুণভাবে প্রেজেন্ট করতে পারবেন। কাউকে বলে না দিলে কেউ কখনো টেরি পাবে না এটা লাউয়ের খোসা দিয়ে বানানো। এখানে আপনারা চাইলে বেসনের পরিবর্তে মসুর ডালটাও ইউজ করতে পারেন, তাতেও ভীষণ মজার হবে। এবার দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এবং ভিতরটা দেখতে কেমন হয়েছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কতখানি ক্রিস্পি হয়েছে। যেহেতু বেকিং সোডা দেওয়া হয়েছে সেজন্য কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকবে, আর গরম ভাতের সাথে তো ভীষণ মজা লাগে। আপনারাও ট্রাই করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।